নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান এপ্রিল মাসের শুরুতেই অর্থাৎ পয়লা এপ্রিল থেকে মাত্র ষোলো দিনের জন্য অর্থের কারগ্রহ বুধ নিজভঙ্গ রাজ্য তৈরি করছে যার ফলে চার রাশির জাতক ও জাতিকাদের তিন গুণ ধন বৃদ্ধি পাবে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির জাতক ও জাতিকা যাদের তিন গুণ ধন বৃদ্ধি পাবে আসুন আমি একে একে সেই চার রাশির জাতক জাতিকার নাম জানিয়ে রাখি পয়না এপ্রিল দু হাজার একুশ বুধগ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে গ্রহ নিচস্ত হয়ে থাকে তা সত্ত্বেও বুধগ্রহ তিন গুণ ধন দিতে চলেছে চার রাশির জাতক জাতিকাদের কারণ এই বুধগ্রহ ভঙ্গ রাজ্যক তৈরি করছে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত গ্রহ নিচস্ত হয়ে থাকে আবার এই বুধগ্রহ বর্গোত্তম অবস্থায় নিচস্ত হবে কাজেই চার রাশির হাতে তিনগুণ অর্থ বৃদ্ধি পেতে চলেছে তবে মনে রাখবেন আপনার জন্মছকেও এই যোগ থাকা দরকার বুধ মিন রাশিতে নিচস্ত হচ্ছে মিনের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি যেহেতু কেন্দ্রে অবস্থান করবে ছয় এপ্রিল দু হাজার একুশ থেকে কাজেই ছয় তারিখ থেকে এই যোগ আরও তুঙ্গি হবে কাজেই ছয় এপ্রিল থেকে নিজভঙ্গ রাজযোগের প্রভাব আরও বেশি করে এই চার রাশির জাতক ও জাতিকাদের উপর বর্তাবে দীর্ঘদিন পর এই চার রাশির জাতক ও জাতিকাদের ধনের সমস্যা মিটতে চলেছে এবং আপনার হাতে আসতে চলেছে মুঠো মুঠো অর্থ ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ বুধ আবার এই বুধগ্রহ বুদ্ধির সাথে স্মৃতিশক্তির সাথে জড়িত কাজেই এই সময় আপনি বুদ্ধি দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন বিশেষত যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন ব্যাংকিং সেক্টরে শেয়ার বাজারে কর্মরত যারা সাহিত্যিক লেখক জ্যোতিষী পুস্তক বিক্রেতা সাংবাদিকতা দপ্তরে রয়েছেন আয়কর দপ্তরে রয়েছেন বাদ্যযন্ত্রের বিক্রেতা জীবন বিমায় কর্মরত এবং ডাক বিভাগের কর্মচারী তাদের জন্য আগামী শোনো দিন যথেষ্ট শুভ যাবে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এছাড়া যারা পেশায় শিক্ষকতা করেন সিএ গণিতজ্ঞ ডাক্তার তাদের জন্য এই আগামী শোনো দিন যথেষ্ট শুভ যাবে এছাড়াও যারা তৈলবীজ পশু পাখি বনস্পতি বা যে কোনো ধরনের সবুজ রঙের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ যাবে এছাড়াও আপনি যদি অন্য পেশার সাথে জড়িত থাকেন তবুও আপনার জন্য আগামী ষোলো দিন যথেষ্ট শুভ যাবে আপনার হাতে তিন গুণ পর্যন্ত ধন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রথম সৌভাগ্যশালী রাশি হল বৃষ রাশি মিন রাশির স্বামী দেবগুরু বৃহস্পতি ছয় এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই দেবগুরু বৃহস্পতি এর ফলে বুধের নিজ ভঙ্গ রাজযোগ আরও বেশি শক্তিশালী হবে যার প্রভাব পড়বে বিশ্বরাশির জাতক জাতিকাদের উপর বিশ্বরাশির জাতক জাতিকাদের হাতে আসবে তিনগুণ পরিমাণ অর্থ আপনার যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন বাড়িতে কোনো শুভকার্য সম্পূর্ণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করতে চান তবে এই সময় আপনি বিনিয়োগ করতে পারেন আপনি নিজ ভঙ্গ রাজযোগের সুপ্রভাব পাবেন এই সময় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল সিংহ রাশি যদিও রাশির অষ্টমভাবে প্রবেশ করছে নিচস্ত বুধগ্রহ কিন্তু এই মিন রাশির অধিপতি বৃহস্পতি আর এই বৃহস্পতি ছয় এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করছে ফলে কেন্দ্রে বৃহস্পতি থাকায় সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ এছাড়াও এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে পাশাপাশি যারা সায়েন্টিস্ট রয়েছেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু মনে রাখবেন এই সময় অর্থ কাউকে ধার দিবেন না এবং আপনার যেহেতু খরচ বৃদ্ধি পাবে কাজেই খরচকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পাশাপাশি ধর্মের প্রতি আপনার মনোযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কোনো জায়গায় আপনি যদি ভ্রমণ করতে পারেন তবে আপনার এই নিজভঙ্গ রাজ্যোগের প্রভাব আরও বেশি করে বৃদ্ধি পাবে আপনার রাস্তে প্রচুর পরিমাণ ধন আসবে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো বৃশ্চিক রাশি রাশির পঞ্চমভাবে নিচস্থ বুধ নিজভঙ্গ রাজ্যক তৈরি করছে আর এই নিজভঙ্গ রাজ্যক আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে ছয় এপ্রিল দু কারণ মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করবে ছয় এপ্রিল তখন এই বুধের প্রভাব আরও বৃদ্ধি পাবে এই বুধের প্রভাব বৃদ্ধি পাওয়া মাত্রই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের কাছ থেকে সুখ আসবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা ক্ষেত্রে তিন গুণ পর্যন্ত উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেই সমস্ত আপনার অর্থ আটকে ছিল সেই সমস্ত অর্থের অনেকাংশ আপনি ফিরে পড়বেন এছাড়াও আটকে থাকা কাজ হয়ে যাবে বিদ্যার্থীদের জন্য সময়টি যাবে যথেষ্ট শুভ বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণার কাজে রত রয়েছেন এবং সায়েন্টিস্ট তাদের জন্য যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো কুম্ভ রাশি রাশির ধনভাবে নিচস্ত বুধ অবস্থান করবে আর নিজভঙ্গ রাজ্য তৈরি করবে ছয় এপ্রিল দু থেকে যার ফলে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশিতে বুথ নিচস্ত হয়ে থাকে মিন রাশির কারগ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি কুম্ভ রাশিতে অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করার সাথে সাথে আপনার এই যোগ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ প্রায় তিনগুণ পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারবেন ব্যবসা আগের থেকে যথেষ্ট প্রসারিত হবে বুদ্ধি দিয়ে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এই সময় আপনি ভাগ্যের সাহায্য পাবেন আপনার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আপনার যে শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু হবে এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি যাদের তিন গুণ পর্যন্ত ধন বৃদ্ধি পেতে চলেছে যারা নিজের রাশিচক্র বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বুকিং নাম্বারটি হল এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর এটি শুধুমাত্র বুকিং নাম্বার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করার আমি আপনাদের বুকিং পদ্ধতি এবং সার্ভিস চার্জ কত তা সময় মতো জানিয়ে দেব ধন্যবাদ